আসসালামু আলাইকুম সবাইকে, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান স্পেশাল আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি ইফতারের জন্য সুস্বাদু আর স্বাস্থ্যকর একটা ড্রিঙ্কসের রেসিপি। তৈরি করে দেখাবো মাঠা বা ঘোল। ইফতারে তো আমরা ক্লান্তি দূর করতে যে কোনো ধরনের শরবতই রেখে থাকি, তবে এই মাঠা বা ঘোল তৈরি করতে সময়ও লাগে খুবই কম আর উপকরণও কম লাগে, আর সেই সাথে এটা যথেষ্ট স্বাস্থ্যকর। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। মাঠা তৈরি করার জন্য আমি ব্যবহার করব টক দই। এখানে আমি 1 কাপ পরিমাপের টক দই নিয়ে নিয়েছি, আর যেহেতু টক দইটা অনেকটা ঘন পর্যায়ে আছে তাই আমি এর মধ্যে 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। সেই সাথে দিলাম 3 টেবিল চামচের মতো চিনি, 1/2 চা চামচ দিয়েছি লবণ, আর 1/2 চা চামচ দিয়েছি বিট লবণ, 1 টেবিল চামচ দিয়েছি লেবুর রস। এবার সব কিছুকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। মাঠা তৈরি করার ক্ষেত্রে লবণটা একটু বেশি প্রয়োজন হয়, আমি এখানে 1/2 চা চামচ দিয়েছি, আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন। এবার এই মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যত ভালোভাবে ফেটিয়ে নিতে পারবেন মাঠাটা খেতে ততটা ভালো লাগবে। কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু এই পর্যায়েও অনেকটা ঘন আছে, তাই আমি এর মধ্যে আরও 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা যদি এই মাঠাটাকে পাতলা করে তৈরি করতে চান সেক্ষেত্রে এই মিশ্রণের মধ্যে 2 কাপ পরিমাপ পর্যন্ত পানি যোগ করতে পারেন, তবে আজকের মাঠাটাকে আমি একটু ঘন রাখার চেষ্টা করেছি তাই আমি এখানে 1 কাপ পানি ব্যবহার করেছি। এবার এই মিশ্রণটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর এবার একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আগের থেকে একটু পাতলা হয়ে গেছে, আর আমি ঠিক এরকম ঘনত্বেই মাঠাটাকে রাখতে চাচ্ছি। তবে আপনারা যদি এই মাঠাটাকে আরও একটু পাতলা করতে চান সেক্ষেত্রে এর মধ্যে আরও 1/2 কাপের মতো পানি দিতে পারেন। এবার আমি এর মধ্যে 1 কাপের মতো দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরা করে রাখা বরফ কুচি। দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম, আর এই বরফটা চেষ্টা করবেন খাওয়ার ঠিক আগ মুহূর্তে যোগ করতে, তা না হলে কিন্তু মাঠাটা দেখবেন আরও বেশি পাতলা হয়ে যাবে, তাই যখন মাঠাটা সার্ভ করবেন ঠিক তার আগে এই বরফটাকে মাঠার মধ্যে দিয়ে দিবেন। এবার আমি এই মাঠাগুলোকে গ্লাসের ভিতর ঢেলে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল অল্প উপকরণে আর সুস্বাদু মাঠা। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, সেই সাথে ইফতারে ক্লান্তি কমিয়ে প্রাণ জুড়াবে এই মাঠা। আজ তবে বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।